স্নেহের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো প্রোগ্রামিং ভাষার উপরে আজ আমাদের নবম পাঠ আর এই নবম পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী দেখো তো মনে পড়ে কি না এই যে লেখাগুলো ইনক্লুড এস টিডিআ ডট এইচ থার্ড ব্র্যাকেটের মধ্যে এগুলো আসলে সি ভাষা দিয়ে লেখা এই ব্যক্তিকে কখনো ছবিতে এনার নাম ডেনিস রিচি উনি বিখ্যাত কেন উনি এই সি ভাষার উদ্ভাবক সি একটি স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বর্তমানে সি মধ্যস্তরের ভাষা হিসেবে অত্যন্ত জনপ্রিয় সি নামটা এসেছে মার্টিন রিচার্ডসের উদ্ভাবিত বিসিপিএল মানে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে বিসিপিএল ভাষা থেকে যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো মানে গবেষণা সংক্রান্ত কাজে ব্যবহৃত হতো বিসিপিএলকে সংক্ষেপে বিও বলা হতো পরবর্তীকালে এই বিয়ের উন্নয়ন করেই এসেছে সি এখন আমরা সি নামেই চিনি তাহলে দেখো সিকে কেন মধ্যস্তরের ভাষা বলা হয় বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় সি দিয়ে সহজে উচ্চস্তরের এবং নিম্ন ভাষার মধ্যে সমন্বয় করা যায় উচ্চস্তরের ভাষা নিম্ন ভাষা এটা এটা তোমরা নিশ্চয়ই জানো এটা অনেক আগেই আলোচনা করে ফেলেছি আমরা তাহলে সি দিয়ে কীভাবে এই উচ্চ স্তরের আর নিম্ন স্তরের ভাষার মধ্যে একটা সমন্বয় করা যায় আর তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয় নিম্ন স্তরের ভাষা কিন্তু বেশ কঠিন তোমরা এর আগে জেনেছ আজ নতুন করে আর কিছু বলছি না তাহলে সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয় যেটা তোমরা ইতিমধ্যেই দেখেছ যে সি ভাষায় কিভাবে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি প্রথম তিনটা পাঠে আমি আলোচনা করে নিয়েছি পরবর্তীতে আবার আলোচনা করব সেটা নিম্ন ভাষার মতন কঠিন ছিল কি ছিল না আবার উচ্চস্তরের ভাষার মতো সহজও নয় সি দিয়ে ইচ্ছা মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় ঠিক আছে এজন্যই সিকে মধ্যম স্তরের কম্পিউটার ভাষা বলা হয় তাহলে সিকে কেন মধ্যম স্তরের কম্পিউটার ভাষা বলা হয় সেটা বুঝলে দেখো সিকে কেন স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হচ্ছে কারণটা কি কারণ হলো সিকে মূল সমস্যাকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে তাহলে সিকে কি করে করা হচ্ছে সি দিয়ে কোনো সমস্যাকে প্রথমে ছোট ছোট অংশে বিভক্ত করে নিতে হয় তারপর প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদাভাবে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে হলো চলক এটা সম্পর্কে আমরা জানব স্ট্রাকচার ফাংশান ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ হোয়াইল হর গোটু এই যে নিয়ন্ত্রণ স্টেটমেন্ট বলে এগুলোকে ইংরেজিতে বলে কন্ট্রোল স্টেটমেন্ট এই কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায় আবার কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনরায় ব্যবহারও করা যায় এই জন্যেই সিকে বলা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আবার জেনারেল পারপস ভাষাও কীভাবে জেনারেল পার্পজ ভাষা কারণ এই ভাষা ব্যবহার করে সব ধরনের কাজ করা যায় একজন প্রোগ্রামারের যে সুবিধা দরকার যেমন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা স্বল্প সংখ্যক কিওয়ার্ড দ্রুত দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ ও নিম্নস্তরে ভাষার সমন্বয় করা দেখো কতগুলো সুবিধা এই সব সুবিধাই কিন্তু এই সি ভাষায় আছে সেই জন্যেই সিকে বলা হচ্ছে জেনারেল পারপস ভাষা এখন দেখি এই ভাষার বৈশিষ্ট্যগুলো কি কী সিটা কি মধ্যস্তরের ভাষা আর মধ্যস্তরের ভাষা দিয়ে নিম্ন স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায় উচ্চ ভাষার সুবিধাও পাওয়া যায় সেই জন্যে এই নিম্ন স্তরের ভাষা বিট পর্যায়ের ভাষা শূন্য এবং এক এর সাহায্যে আমরা কি করতে পারি হার্ডওয়্যারও নিয়ন্ত্রণ করতে পারি আর সিস্টেম প্রোগ্রামও রচনা করতে পারি এটা একটা বৈশিষ্ট্য তাহলে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায় সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় দুই নম্বরটা আমরা কি বলব উচ্চস্তরের সুবিধা পাওয়া যায় আবার নিম্ন স্তরের ভাষা সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায় তিন নম্বর এটা হলো একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায় চার নম্বর সি ল্যাঙ্গুয়েজের কি হয় বা সি ভাষায় মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভ্যারিয়েবল মানে চলক ফাংশন কন্টেন্ট কনস্ট্যান্ট আর কি ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টও ব্যবহার করা যায় সি প্রোগ্রামিংয়ের ভাষা শুরু হয় মেইন ফাংশনের মাধ্যমে আর প্রত্যেকটা প্রোগ্রামের কাজ শুরু হয় কিন্তু এই মেইন ফাংশন থেকেই আরো কিছু বৈশিষ্ট্য আছে এই ভাষায় তোমরা আগেও খেয়াল করেছো একটা করে স্টেটমেন্ট লিখার পরেই কিন্তু দিতে হয় সেমিকলম সবার শেষে যদি আমি প্রোগ্রামে কোনো মন্তব্য লিখতে চাই মন্তব্য লেখা এক লাইনেরও আছে আবার একাধিক লাইনেরও আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব মন্তব্য লেখার জন্য আমরা শুরুতে এই চিহ্ন এবং শেষে এই চিহ্ন ব্যবহার করতে পারি কিভাবে উদাহরণ দিয়ে দেখাব আর প্রোগ্রামের যেখানে যতগুলো ইচ্ছে আমরা মন্তব্য লিখতে পারি মন্তব্য লিখার জন্য অবশ্যই তোমাকে এই স্ল্যাশ অ্যাস্টারিক অ্যাস্টারিক স্ল্যাশ এই চিহ্নের মধ্যে মন্তব্য লিখতে হবে অথবা দুইটা স্ল্যাশ দিয়েও আমরা মন্তব্য লিখতে পারি তবে নিয়ম আছে কখন ডবল স্ল্যাশ ব্যবহার করব কখন স্ল্যাশ অ্যাস্টারিক ব্যবহার করব তবে প্রোগ্রামে যতগুলো ইচ্ছা ততগুলো মন্তব্য লেখা যায় এখানে অনেক লাইব্রেরি ফাংশন আছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে কন্ট্রোল স্টেটমেন্ট আছে সি ভাষায় সেগুলো আমরা ব্যবহার করতে পারি আর একটা অনেক বড়ো সুবিধা সি ভাষা দিয়ে আমি যে কম যে কোনো কম্পিউটারেই লিখি না কেন সেই প্রোগ্রামটা আমরা অন্য মেশিনেও বা অন্য কম্পিউটারেও জানাতে পারবো যেটা নিম্ন স্তরের এবং মধ্যস্তরের ভাষায় ছিল না আরও সুবিধা কি অনেক অপারেটর আছে এখানে এগুলো দেখছো এগুলো কম্পাউন্ড অপারেটর সমান চিহ্ন প্লাস সমান চিহ্ন মাইনাস সমান চিহ্ন অ্যাস্টারিক সমান চিহ্ন এগুলো কিন্তু এখানে ব্যবহার করার সুযোগ আছে এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সি ভাষার গঠনটা আসলে কেমন খুব মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আছে ডকুমেন্টেশন সেকশন ডকুমেন্টেশন সেকশন এখানে কি করা হয় এখানে মন্তব্য লিখে রাখা হয় ডকুমেন্টেশন সেকশানে আমরা কি করি মন্তব্য লিখে রাখি দ্বিতীয়তে আছে লিঙ্ক সেকশন এখানে আমরা কি করি হেডার ফাইল সংযুক্ত করে রাখি মন্তব্য আমরা নাও লিখতে পারি তবে হেডার ফাইল আমাদের সংযুক্ত করতে হবেই কিভাবে সংযুক্ত করতে হয় আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ডেফিনেশন সেকশন এখানে আমরা ধ্রুবকের মান ব্যবহার করি এটাও আমরা পরবর্তীতে আলোচনায় আসছি গ্লোবাল ডিক্লারেশন সেকশন এখানে গ্লোবাল বলতে আসলে বিশ্ব বোঝায় না পুরো প্রোগ্রামে যে চলক ব্যবহার করা হবে সেটা এখানে ঘোষণা করে দিতে হয় এটাও আমরা শিখব এরপরে আসছে মেইন ফাংশান সেকশান এখান থেকে সি প্রোগ্রামিংয়ের রান করা শুরু হয় মেইন ফাংশান সেকশনের দুটো অংশ একটা হলো ডিক্লারেশন পার্ট আর একটা হলো এক্সিকিউটেবল পার্ট ডিক্লারেশান পার্টে কি হয় আমার আমাদের ঘোষণা করে দিতে হয় আমরা কোন কোন চলক নিচ্ছি বা কোন কোন চলক ব্যবহার করব তার আগে খেয়াল করো মেইন ফাংশানের পরে কিন্তু একটা সেকেন্ড ব্যাগের দিতে হয় এটা শুরু এখান থেকে মেইন ফাংশানের কাজটা শুরু হবে ডিক্লারেশান পার্ট এবং এক্সিকিউটিবল পার্ট থাকবে আর একটা বন্ধনের মধ্যে অর্থাৎ সেকেন্ড বন্ধনে শেষ করতে হবে ডিক্লারেশন পার্টে আমরা ভ্যারিয়েবল ঘোষণা করি আর এক্সিকিউল পার্টে আমরা মান দিই এখানে যেসব মান দিব আমরা কিবোর্ডের মাধ্যমে এখানে সেগুলো কার্যকরী হবে এক্সিকিউট হবে মানে ফলাফলটা হিসাব করবে এই হলো প্রধান অংশ তারপরে দেখো মেইন ফাংশন শেষ করা হলো আরও একটা ব্র্যাকেট দিয়ে এবার হলো সাপ প্রোগ্রাম সেকশন এখানে ব্যবহারকারী যদি প্রয়োজন মনে করে যে আমার ফাংশন তৈরি করে নিতে হবে তাহলে সে যতগুলো খুশি ততগুলো ফাংশান তৈরি করে নিয়ে এখানে রেখে দিতে পারে যতগুলো খুশি এন সংখ্যক অনেক মানে ব্যবহারকারী যদি মনে করে যে আমার যে ফাংশন দরকার সে ফাংশান এই সি কম্পাইলারের মধ্যে নেই তাহলে সে নিজে তৈরি করে এখানে রেখে দিতে পারে এবং প্রয়োজনে সেটা প্রোগ্রামের ভিতরে ব্যবহার করতে পারে তাহলে এই হলো সি প্রোগ্রামের গঠন প্রথম হল ডকুমেন্টেশন সেকশন তারপর লিঙ্ক সেকশন ডেফিনিশন সেকশন গ্লোবাল ডিক্লারেশন সেকশন মেইন ফাংশন সেকশন সেকেন্ড ব্র্যাকেট শুরু মেইন ফাংশনের দুটো অংশ ডিক্লারেশন পার্ট এক্সিকিউটেবল পার্ট তারপরে দ্বিতীয় বন্ধনই শেষ সি প্রোগ্রামে যদি ফাংশনের ঘাটতি হয় অর্থাৎ প্রোগ্রামে যেসব ফাংশন দরকার কিন্তু নাই তখন ব্যবহারকারী মানে প্রোগ্রামার ইচ্ছা করলে ফাংশন তৈরি করে এখানে রেখে দিতে পারবে এবং প্রয়োজনে প্রোগ্রামের ভিতরে ব্যবহার করতে পারবে এবার এসে আমরা একটু বিস্তারিত জানি ডকুমেন্টেশন সেকশন এটা মনে রাখবে এটি সি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ তার মানে তোমার ইচ্ছার উপর নির্ভর করছে তুমি এটা ব্যবহার করতেও পারো নাও পারো এখানে আমরা কি করতে পারি এখানে আমরা আমরা নিজেদের নাম কোন বিষয়ে প্রোগ্রাম লিখছি প্রোগ্রামের নাম লিখতে পারি ব্যবহারের নিয়ম লিখতে পারি প্রোগ্রামের উদ্দেশ্য লিখতে পারি এগুলো সব এখানে আমরা লিখে রাখতে পারি অর্থাৎ ডকুমেন্টেশন সেকশানে আমাদের যত কিছু ইচ্ছা বর্ণনা সব আমরা লিখে রাখতে পারি এখানে খেয়াল করার বিষয় আছে যে কিভাবে লিখব যখন আমরা ডবল স্ল্যাশ ব্যবহার করব। যদি আমাদের প্রোগ্রামটা এক লাইনের হয় তাহলে আমরা এরকম ডবল স্ল্যাশ দিয়ে লিখে দিতে পারবো যেমন আমি লিখে দিয়েছি একটা উদাহরণ দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম একটা লাইন যদি আমাদের বেশি লাইন লিখতে হয় বেশি লাইন লিখতে গেলে প্রোগ্রামের নাম প্রোগ্রাম আরের নাম বিষয়বস্তু ব্যবহারের নিয়ম কানুন তারিখ ইত্যাদি যদি লিখতে চাই তাহলে এক লাইনে লেখা সম্ভব নয় সেই জন্য তখন আমাদের কি করতে হবে শুরুতে স্ল্যাশ অ্যাস্টারিক চিহ্ন দিয়ে শুরু করতে হবে যেমন এই দেখো আমি শুরু করেছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম প্রোগ্রাম আর এস কে পাড়ামিক সাগর পাড়া রাজশাহী এটা দুই লাইনে হয়ে গেছে যার ফলে আমরা এই ডবল স্ল্যাশ ব্যবহার না করে যে স্ল্যাশ অ্যাস্টারিক ব্যবহার করেছি শুরুতে শেষে আবার দেখো উল্টা আগে অ্যাস্টারিক পরে হল স্ল্যাশ তাহলে ডকুমেন্টেশন সেকশনটা বুঝতে পারলে এখানে মূলত মন্তব্য লিখে রাখা যায় এবং যত খুশি মন্তব্য লিখে রাখা যায় তারপরে দেখো যে লিঙ্ক সেকশান এটা কিন্তু সি প্রোগ্রামের আবশ্যকীয় অংশের থাকতেই হবে লিঙ্ক সেকশান আমরা কি যোগ করি হেডার ফাইল যুক্ত করি যেমন দেখো এখানে একটা নিয়ম দেখানো হয়েছে হ্যাশ চিহ্ন ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এস টি ডট এইচ এটা একটা হেডার ফাইল আর শেষে হল আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ এই হেডার ফাইলের মধ্যে বেশ কিছু ফাংশনের বিবরণ লেখা আছে আমরা এই হেডার ফাইলটা যুক্ত করব তখনই যখন ওই ফাংশানগুলোর একটি বা একাধিক আমরা সি প্রোগ্রামে ব্যবহার করব আর একটা বর্ণনাতে আসি আমরা ডেফিনেশন সেকশন এটাও কিন্তু ঐচ্ছিক অংশ তা আমরা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে এবং প্রোগ্রামের প্রয়োজনের উপর নির্ভর করবে এখানে বিভিন্ন রকমের সিম্বলিক কনস্ট্যান্ট ব্যবহার করা হয় সেটার নিয়ম হলো এইরকম হ্যাশ ডিফাইন যেমন দেখো হ্যাশ ডিফাইন আমি পুরো প্রোগ্রামে পায়ের মান পাই তো চিনোজে দেখতে এই রকম পিআই পাই লিখতে হবে আসলে এরকম পাই না লিখে থ্রি পয়েন্ট আমি পুরো প্রোগ্রামে পায়ের মানটা এইটা ব্যবহার করতে চাই তখন আমরা ধ্রুবক হিসাবে এইভাবে আমরা ঘোষণা করে দিতে পারি ডেফিনেশন সেকশনে এটা প্রোগ্রামের প্রয়োজনের উপর নির্ভর করে তুমি ব্যবহার নাও করতে পারো সেই বলা হচ্ছে ঐচ্ছিক অংশ গ্লোবাল ডিক্লারেশন সেকশন এটাও কিন্তু একটা সি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ প্রোগ্রামের সব জায়গায় যদি এমন চলকের প্রয়োজন হয় বারবার না লিখে একবারই আমরা লিখে দিতে পারি সেটা হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশানে এরপর আসছে মেইন ফাংশান মেইন ফাংশন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ফাংশান এবং লাগবেই তাহলে মেইন ফাংশান কি সেকেন্ড ব্যাকেটের মধ্যে লিখতে হয় মেন ফাংশনের পরে সেকেন্ড ব্যাকেট শুরু করতে হয় তারপরে আমাদের ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটিভ এক্সিকিউটিবল পার্ট দুটো শেষ করে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের শেষ করতে হয় ডিক্লারেশন পার্টে কি থাকে চলক থাকে আরে পয়েন্টার ফাইল ইত্যাদি আমরা এখানে ঘোষণা করি যে যেগুলো নির্বাহ অংশে ব্যবহার হবে এক্সিকিউটিভল পার্ট মানে হলো নির্বাহ অংশ বাংলায় এইখানে যে চলক অ্যারে পয়েন্টার ফাইল ব্যবহার হবে সবগুলোই কিন্তু আমরা লিখে দেব এই ডিক্লারেশন পার্টে অর্থাৎ ঘোষণা পার্টে ঠিক আছে আর এক্সিকিউটেবল এক্সিকিউশন পার্টে থাকবে কমপক্ষে একটা স্টেটমেন্ট থাকবে আর সব স্টেটমেন্টের শেষেই কিন্তু আমাদের কোলন চিহ্ন ব্যবহার করতে হবে মেন ফাংশান বোঝা গেল এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আবশ্যকীয় ফাংশান এর দুটো অংশ একটা হলো ডিক্লারেশন পার্ট আরেকটা হলো এক্সিকিউশন পার্ট ডিক্লারেশন পার্টে আমরা প্রোগ্রামে যে সব চলক লাগবে অর্থাৎ এক্সিকিউশন পার্টে যে চলকগুলো আমরা ব্যবহার করবো সেই চলক অ্যারে পয়েন্টার ফাইল এগুলো সব কিন্তু ঘোষণা করে দিতে হয় আর এই মেইন ফাংশানে যতগুলো স্টেটমেন্ট লিখবো প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কোলন দিতে হবে সেমিকলন কোলন না সেমিকোলন এরপরে আসি আমরা সাপ প্রোগ্রাম সেকশন আগেই বলেছি যে সাপ প্রোগ্রাম সেকশনটা হলো প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামার তৈরি করে নিতে পারে এটা মেইন ফাংশনের উপরেও লেখা যায় মেন ফাংশনের শেষেও লেখা যায় অর্থাৎ মেন ফাংশান লেখার আগেও লিখতে পারবো পরেও লিখতে পারবো এবং প্রয়োজনে মেন ফাংশনের মধ্যে ব্যবহারও করতে পারব ঠিক আছে তাহলে আমরা আজকে শিখলাম সি প্রোগ্রামের গঠনটাই প্রধান তারপর সি প্রোগ্রামের বৈশিষ্ট্য সি প্রোগ্রাম কী আবিষ্কার করেছেন এগুলো আমরা জানলাম তোমাদের সকলের শুভকামনা করে আজকের মতন এখানে শেষ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি তোমরা দশ নম্বর পাঠটাও দেখবে ধন্যবাদ